এটা কতটুকু শরীয়ত সম্মত জুমার নামাজের দ্বিতীয় আজান যখন হয় মসজিদে ইমাম সাহেব যখন খুতবা দিবে এই দ্বিতীয় আজানের পর আপনি কতটা সময় আর অপেক্ষা করা যাবে কিনা দোকান খুলতে পারবেন কিনা নাকি প্রথম আজানের পরে আপনার দোকান বন্ধ করতে হবে তো এই যে মাসালাটা জুমার নামাজ কি অন্য ধর্মের মানুষ পড়ে না মুসলমান এই মুসলমানদের মধ্যে ব্যবসায়ীরা জুমার নামাজ পড়ে কিনা এই ব্যবসায়ীদের জন্য জুমার নামাজের দিন কতটা সময় পর্যন্ত দোকান খোলা রাখা যাবে কতক্ষণ পরে হলে হুজুর গুনাহ হয়ে যাবে এই মাসালা জানা দরকার আছে কিনা এই মাসালাগুলোর জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসা কারণ আপনারা যারা ব্যবসায়ী আছেন এই ব্যবসায়ীরা এই মাসালা আপনি কোথায় জানবেন যে আমার ব্যবসার মাসালা দুইজনে আপনি ক্রয় বিক্রয় করতেছেন অথবা এলাকার মধ্যে আপনি কাউরে বাসা ভাড়া দিছেন চারটা রুম পাঁচটা রুম ভাড়া দিছেন আপনি ভাড়া দেওয়ার পর কিভাবে ভাড়া দিছেন মাওলানা আব্দুল মজিদ সাহেবরে আইসে আপনি পাঁচ বছর পর বলছেন হুজুর আমি তো ভাড়া দিছি জানেন তো হুজুর কহ জানি তো আপনি ভাড়া দিছেন তখন আপনি কয় হুজুর আসলে ভাড়াটা একটু অন্য সিস্টেমে দিছি হুজুর কয় কেমনে আমি আসলে পাঁচ বছর আগে আমার দোস্তকে পাঁচ লাখ টাকা ওর কাছ থেকে নিছিলাম নেওয়ার পরে ওরে আমি চারটা রুম দিছি নেওয়ার পর বলছি তুই এটা খাতা তো আমি আবার পাঁচ বছর পর পাঁচ লাখ টাকা দিয়ে দিছি আমার চারটা রুম আমাদের ফেরত দিয়ে দিছি হুজুর কয় তাই নাকি হ্যাঁ তারপর এরপর হুজুর একটা ধৈরা ওই মাসে পাঁচশো ছয়শো কইরা ধৈরা ভাড়া আর কি আপনার একটা খাইটে নিছে হুজুর কয় তাই নাকি কয় হ্যাঁ এটার নাম কি কয় হুজুর ওই মানুষে বলে মর্গেজ মানুষে কি বলে মানুষে কি বলে বলে সবাই ঘটো নাকি আওয়াজ দিয়ে সবার ছোট হয়ে গেল এটার কি বলে হুজুর এটা শোনার পর ইন্না লিল্লাহ এই কাম করছেন আপনি কয় হ্যাঁ হুজুর এটা তো যায় যায় নেই আপনি তো ঠিক করেন নাই কাজটা হ্যাঁ আমি তো মাসালা জানতাম না তো আপনি মাসালা না জানলে কেন এইভাবে ভাড়া দিছেন আপনি মাসালা না জেনে এইভাবে ভাড়া কেন দিছিলেন তাহলে মাসালা জানা দরকার আসেনি এই মাসালা জানা সর্বক্ষেত্রে আপনি যা করেন যে ব্যবসায়ী ব্যবসার সব মাসালা জানতে হবে আপনার যারা আপনারা বাসা ভাড়া দেন বাসা ভাড়া কোন সিস্টেমে দিবেন অগ্রিম টাকা দেন না বাসা ভাড়া দেওয়ার সময় এই অগ্রিম টাকা নেওয়ার পর এটার নাম কি দেন বলেন তো অ্যাডভান্স এটার নাম কি অ্যাডভান্স না সিকিউরিটি মানি এই মাসালা আপনি মাওলানা মুফতি আব্দুল মাজিদ সাহেবের কাছে জানতে হবে যে হুজুর এটার নাম কি অ্যাডভান্স না সিকিউরিটি মানি হুজুরের কাছে যখন গেলেন হুজুর কয় কি হিসাবে দিছেন অ্যাডভান্স হিসাবে রাখছেন এটা কি অ্যাডভান্স হিসাবে রাখছেন না সিকিউরিটি মানি হিসাবে রাখছেন কোনটা অ্যাডভান্স আর সিকিউরিটি মানির মাসালা দুইটা হয় এটা মাথায় রাখবেন যে আপনারে অ্যাডভান্স দেয় উনি যদি দেওয়ার সময় কয় আমার এই টাকা কিন্তু আপনারে অ্যাডভান্স দিলাম বাস এটা ঘরে রেখে দিবেন এটা খরচ টরচ করবেন না ঘরে রেখে দিবেন আপনি দোকান ভাড়া মাসে দশ হাজার পান আমি দশ হাজারই দিব এক টাকাও আমার এই অ্যাডভান্স থেকে খরচ করবেন না খালাস দুই লাখ ঘরে নিয়ে ভালায় রাখবেন এটা আর ছুঁয়েও দেখবেন না দোকান যেদিন ফেরত দিবেন তার টাকা ফেরত দিবেন কিন্তু আপনারা তো এটা করেন না জানতে হবে তো এই জন্য আপনি কোনটা সিকিউরিটি মানি কোনটা অ্যাডভান্স এই মাসালা এটা জানার জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসা কিন্তু আল্লাহর কসম এটা অনেক সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা সর্বশ্রেণীর যারা এখানে আছেন আপনারা এই মাদ্রাসাটায় অবশ্যই প্রতিদিন হুজুর হুজুর সাথে আমার কথা হয়েছে আসার আগে আমি বলছি কোন পদ্ধতিতে উনি বলছেন যারা যেইভাবে এখানে পড়তে যাবে সকলের জন্য বিভিন্ন সিস্টেম পদ্ধতি এখানে থাকবে গার্মেন্টসের যারা আছে তারা হয়তো দেখা যায় রাত সাতটা আটটার পরে তাদের ছুটি হয় তো এর এরপর তাদেরকে কিভাবে এখানে প্রশিক্ষণ দেওয়া যায় কিভাবে তাদেরকে ক্লাস করানো যায় এই পদ্ধতিও তারা রাখবে ইনশাল্লাহ তো আপনারা দিল থেকে বলেন যে সব শ্রেণীর মাসালার জন্য এমন একটা মাদ্রাসার কি প্রয়োজন ছিল কিনা আল্লাহ কবুল করেন এরপরে দেখেন আমরা যে এই সমস্ত গার্মেন্টসে যারা চাকরি করি চাকরি করার সময় আমাদের একটা প্রভিডেন্ট ফান্ড থাকে নাকি হ্যাঁ আছে কিনা এখন এই ফান্ডের মধ্যে যারা টাকা রাখতেছেন টাকা জমতেছে এই টাকা আপনার জাকাত পরিমাণ জমা গেছে তো এই জাকাত পরিমাণ জমার পরে এটার জাকাত দেওয়া লাগবে কিনা অথবা জমার পরে কয়েকজনে জাকাত দিছেন এটা যদি এখন মাথায় অনেকের হ্যাং হয়ে গেছে হুজুর ইন্নাল্লাহ কি কর আমার তো এগারো লাখ জমা গেছে আমি তো এখনো দিইনি আমি বলি নাই যে দিবেন বা দেন নাই আপনার যে টাকা জমা করে রাখছেন আপনি টাকা এই টাকার জাকাত কে দিবে এটা এই মাসালা জানা দরকার আছে আমি আপনার দোকান ভাড়া দিছি আপনি আমার অ্যাডভান্স দিছেন এই অ্যাডভান্স দুই লাখ আমার ঘরে রেখে দিলাম বাস এটা ছুঁয়েও দেখবো না বলেন তো দুই লাখের মালিক কি আমি না আপনি বলেন দোকান যে নিছে তাহলে আমি আপনারে দোকানটা ভাড়া দিছি তাহলে যে দোকান নিল দুই লাখ আমার কাছে অ্যাডভান্স রাখলে দুই লাখের মালিক আমি না দোকান যে ভাড়া নিছে সে এখন ভাড়া যে দোকান নিছে ওর এই দুই লাখ আমার কাছে পাঁচ বছর করে রয়েছে
আমার কাছে 2 লাখ আপনি ফালায়া রাখলেন এই 2 লাখের মালিক তো আমি না আপনি আপনি যাকাত দিবেন আমি কই নাই কিন্তু যাকাত লাগবে না লাগবে না একবারও বলি নাই এত মাসালা জানতে হবে আপনার যে হুজুর কি কর 2 লাখ আপনার কাছে ফালায়া রাখছি তো আমার যাকাত তো যাকাত মানি টাকার মালিক তো আপনি আমি তো না আমি এখনো মাসালা বলি নাই লাগবে না না লাগবে এইটা জানার জন্য এখানে আসতে হবে আসবেন তো ইনশাআল্লাহ বলছিলাম দুই নাম্বার ইমানদার গুনাহগার যারা তারা আটকে যাবে বিভিন্ন গুনাহের কারণে কিয়ামতের ময়দানে তারা আটকে যাবে বিভিন্ন গুনাহের কারণে সহিহ বুখারীর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি তোমরা প্রত্যেককে দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সুপারভাইজার আছেন নি আছেন নি সুপারভাইজার সুপারভাইজারের অধীনে যারা আছে তাদের উপরে সে জুলুম করছে কিনা বা ইনসাফ করছে কিনা এই ব্যাপারে তাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে এখন তারই মাসালা জানা দরকার আছে না নাই এইটার জন্যই বহুমুখী দাওয়াতি মাদ্রাসা আসতে হবে গার্মেন্টসের মালিক যিনি তিনি তাদের বেতনগুলা ঘাম শুকানোর আগে যাই হোক ঘাম শুকানোর আগে তো আর কিভাবে সম্ভব মাস শেষে তাদের বেতনগুলা সঠিকভাবে দেয় কিনা এই মাসালা জানার দরকার আছে কিনা এই জন্য মনে রাখবেন কিয়ামতের ময়দানে ইমানদার হওয়া সত্ত্বেও অনেক মুমিনরা আটকা যাবে বিভিন্ন অপরাধের কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন তিন নাম্বার মুত্তাকি কিয়ামতের ময়দানে মুত্তাকিদের অবস্থা কি হবে সূরা ইউনূসের 62 থেকে 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন শোনো আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এখন আল্লাহর ওলি কারা সবাই এভাবে খালি বাংলাটা বলেন বলেন আল্লাহর ওলি কারা এটা বলেন আল্লাহর ওলি কারা আবার বলেন আল্লাহর ওলি কারা আপনারা মনে করেন যে আল্লাহর ওলি কে মানে হুজুর যে আপনি হ্যাঁ আল্লাহ বলতেছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন যারা ঈমান আনে তাকওয়া অবলম্বন করে তারা আল্লাহর ওলি সুবহানাল্লাহ কোন ব্যবসায়ী যদি সে সঠিক পদ্ধতিতে ব্যবসা করে মাসালা জেনে কোন ব্যবসায়ী যদি সঠিক পদ্ধতিতে ব্যবসা করে কোন রিকশা চালক যদি তার ইনকামটা সঠিক পদ্ধতিতে খরচ করে কোন গার্মেন্ট শ্রমিক যদি তার পদ্ধতি তার ইনকামটা হালাল পদ্ধতিতে আয় করে আর খরচ করে আর নামাজ রোজাগুলা ঠিক রাখে আর গুনাহ থেকে বেঁচে থাকে সেও আল্লাহর কাছে মুত্তাকি আমি আপনি না চিনলেও আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম তোমাদের মধ্যে আলেম হোক শাইখুল হাদিস হোক মুফতি হোক মুহাদ্দিস হোক ব্যবসায়ী হোক কৃষিজীবী শ্রমিক যারা হোক তারা যদি আমি আল্লাহকে ভয় করে সে যেই হোক আমি আল্লাহ তাকে তাকওয়া বা মুত্তাকি বলে আর আমার কাছে সবচেয়ে সম্মানিত বলে ঘোষণা করলো তাহলে মুত্তাকি হওয়ার জন্য আপনার যে এই আমার মতো এরকম পাঞ্জাবি পরছি ঠিক আছে এটা ভালো একটা লেবাস কিন্তু কেউ যদি ব্যবসা করে এরপরে সে সঠিক পদ্ধতিতে চলে নামাজ করে রোজা রাখে হজ করে যাকাত দেয় যদিও দুনিয়ার কেউ তারে আল্লাহর ওলি হিসাবে চিনে না তো আল্লাহর খাতায় সে আল্লাহর ওলি তো আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ তাদের জন্য দুনিয়াতে এবং আখেরাতে সুসংবাদ দুনিয়াতেও সুসংবাদ আখেরাতেও সুসংবাদ আল্লাহ আমাদের সকলকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন এবার আসেন কিয়ামতের ময়দানে মানুষগুলা সবাই যখন কিয়ামতের ময়দানে উঠবে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কে উঠবে মুসলিম শরীফের 2278 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা আউয়ালু মাইয়ান শাক্কু আনহু কবরুহু আমি ওই ব্যক্তি সর্বপ্রথম যার কবরটা উন্মোচন করা হবে ফাঁকা করা হবে আর ওই কবর থেকে আমি মুহাম্মদ সর্বপ্রথম কিয়ামতের ময়দানে সহিহ বুখারীর বর্ণনা 4813 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إني أول من يرفع رأسه بعد النفخة الآخرة কিয়ামতের ময়দানে ইসরাফিল শিঙ্গায় দ্বিতীয় ফু দেওয়ার পর সর্বপ্রথম তার মাথাটা যে উঁচু করবে সে হব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন একটা প্রশ্ন এসে যায়
আমার সাথে আগে বাংলাটা বলেন বলেন নবসৃষ্টির নবসৃষ্টির আরেক নাম আরেক নাম পুনরুত্থান পুনরুত্থান এবার পুরোটা বলেন নবসৃষ্টির আরেক নাম পুনরুত্থান নবসৃষ্টির আরেক নাম পুনরুত্থান কেমনে হবে আবু দাউদ শরীফের 4743 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم كل ابن آدم تأكله الأرض إلا عجب الزاب আদম সন্তানের দেহ মাটি খেয়ে ফেলবে লেঙ্গুরের যে হাড়টা আছে এটা ব্যতীত তার পুরাটা দেহ মাটি খেয়ে ফেলবে একটা হাড় খাবে না মাটি এ আমাকে আপনাকে কবর দেওয়ার পর সব খাইলেও কয়টা হাড় খাবে না মিনহু খুলিকা এই হাড় থেকে আমাকে আপনাকে বানানো হয়েছে এই যে আমরা আছি আমাদেরকে বানানো হয়েছে وفيه يركب ওই হার দিয়ে আবার আমাদেরকে এই রূপ দিয়ে সৃষ্টি করে আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করবে এখন আসেন একদল লোক বলে যে পুনরুত্থান আমরা বিশ্বাস করি না বলেন নাউজুবিল্লাহ দেখেন ওনার দিকে তাকান বসেন ভালো করে শুনেন আল্লাহ বলেন ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি আল্লাহ শুরু সৃষ্টি করেন ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সৃষ্টির সূচনা করেন আল্লাহ বলেন সৃষ্টির সূচনা কে করেন আল্লাহ উনি আগে কিছু ছিল না তাহলে ওনারে সূচনা করছে কে আল্লাহ এখন ওনার স্যাম্পল আছে না আছে আচ্ছা ওনার জন্মের আগে মানে আল্লাহ যখন ওনার মায়ের পেটে ওনাকে দিতে জন্মের আগে মানে উনি কিছু যখন ছিল না কোনো স্যাম্পল ছিল না তাহলে স্যাম্পল ছাড়াই তারে বানাইছে কে আল্লাহ তাহলে সৃষ্টির সূচনা কে করেন আল্লাহ তা আল্লাহ বলে সুম্মা ইউঈদু আবার তার পুনরায় সৃষ্টি আল্লাহ করবেন না এটা বুঝেন আবার এই জায়গাটা বুঝেন আল্লাহ বলেন ওয়া হুয়া আহওয়ানু আলাই বলেন তো যখন ছিল না স্যাম্পল ছাড়াই তারে বানাইছে কে আল্লাহ এখন স্যাম্পল আসেনি আছে আল্লাহ তো ওয়া হুয়া আহওয়ানু আলাই এখন তোমারে বানানো তো আরো সহজ সুবহানাল্লাহ তো যারা আল্লাহ বিশ্বাস করে না এদেরকে বলবেন ভাইয়া আপনি কিছু ছিলেন